জেলার বড় চশমার দোকান এখন আপনাদের শহর বহরমপুরে। নিজস্ব কম্পিউটার ল্যাবে আমরা লেন্স তৈরি করে থাকি। আমাদের ঠিকানা বহরমপুর সুশ্রুত আই হসপিটালের ঠিক পাশে রাস্তার ডান দিকে। এভারেস্ট অপটিক্যালে আপনাদের জানায় সাদর আমন্ত্রণ। বিজেপি শাসিত মণিপুরে মহিলাদের ওপর বর্বরোচিত নির্যাতন সহ গণহত্যার প্রতিবাদে বৃহস্পতিবার জঙ্গিপুর টাউন কংগ্রেসের উদ্যোগে 3 নম্বর ওয়ার্ডের 5 মাথা মোড় থেকে একটি মৌন মিছিল জঙ্গিপুর শহর পরিক্রমা করে 12 নম্বর ওয়ার্ডের ক্ষুদিরাম মোড়ে পথসভা করে। সভায় বক্তব্য রাখেন ব্লক সভাপতি হাসানুজ্জামান, টাউন কংগ্রেসের সভাপতি মোহন মাহাতো, অজয় চ্যাটার্জি, রেশমি বিবি, মীর কাসেম, সতিবুল শেখ সহ প্রমুখ কংগ্রেস নেতৃত্ব। বক্তারা একের পর এক মণিপুরের ঘটনাকে নিয়ে মোদি সরকারকে তুলোধনা করেন। তার সঙ্গে বাংলার পঞ্চায়েত নির্বাচনে খুন সন্ত্রাসের প্রসঙ্গ টেনে তৃণমূল সরকারকে কাঠগড়ায় তোলেন। টাউন সভাপতি মোহন মাহাতো বলেন, মণিপুরের ঘটনা মধ্যযুগীয় বর্বরতাকে হার মানিয়েছে, অথচ দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী মুখে কুলু পেটেছেন। তিনি দেশকে চৌকিদারের ভূমিকায় রক্ষা করার প্রতিশ্রুতি ভঙ্গ করেছেন বলে মন্তব্য করেন মোহন মাহাতো। সভার সভাপতিত্ব করেন বজিবুর হাজি। ভারতবর্ষ একটি অঙ্গরাজ্য মণিপুরে নারীদের ইজ্জত লুট হচ্ছে, তার বিরুদ্ধে গোটা ভারতবর্ষ এবং পশ্চিমবাংলার বিভিন্ন প্রান্তে কংগ্রেসের নেতৃত্ব রাস্তায় নেমেছে। আজকের বক্তব্য দেওয়ার যদি আমার সুযোগ থাকতো, বৃষ্টি না আসতো, আমি তাদের উদ্দেশ্যে বক্তব্য দিতাম যারা বিজেপির বন্ধুরা আছে। আপনাদের সিদ্ধান্ত নিতে হবে, হয় আপনারা বিজেপি করবেন অথবা নিজেদেরকে হিন্দু বলে পরিচয় দেবেন। এই কারণে বলছি, যদি কোনো প্রকৃত হিন্দু কখনো বিজেপি হতে পারে না।